হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। একটু তো ভালো থাকতেই হবে। তো যাই হোক, ভিডিও দেখতে দেরি হলো। এই যে দেখছো নদীর মতন, এর পাশেই রয়েছে থাকার হোটেল, অনেক হোটেল হয়েছে, হোটেল আছে, সেখানে অনেকেই থাকতে ভালো লাগে ওখানে নদীর পাশে। তো আগে খাবারের একটু প্রবলেম হতো নাকি, এখন সেটা অনেকটা ভালো ব্যবস্থা হয়ে গেছে। সব যেহেতু ট্যুরিস্ট লোক ওখানে গিয়ে থাকে বলে সমস্ত খাবারের ব্যবস্থা করে রাখা আছে। যখন মানে গাড়ি এই প্যারগাঁও দিয়ে বলো, শ্রীনগরে ঢোকা বলো, মানে এই যে পাহাড়ে পাহাড়টা দেখা, সাদা পাহাড়টা, বরফে মোড়া সাদা পাহাড়টা দেখাটাই হচ্ছে মানে মনটাকে পুরো ভুলিয়ে দেয়। এই পাহাড়টা দেখার জন্য সত্যি মনটা একদম মানে খুব ভালো হয়ে যায়। যারা গেছো নিশ্চয়ই বুঝতে পারছো, বরফের মধ্যে গিয়ে হাঁটা আর দূর থেকে পাহাড়টা, বরফের পাহাড়টা দেখা, অনেক তফাৎ। দেখাটা চোখটা দিয়ে ওটা ইয়ে হয়, আর চোখের আরাম হয় দূর দিয়ে এই মানে বরফের পাহাড়টা দেখা, আর সামনে গিয়ে বরফটাকে স্পর্শ করা, তার অনুভবটা একটুখানি আলাদা। দুটোই আলাদা, দুটোই ভালো লাগা, কিন্তু দুটোই মানে আলাদা একদম। দাদাও বললো কোথায় কাশ্মীরি পণ্ডিতদের এখানে মানে বাড়ি করে দেওয়া হয়েছে, তারা এখানে সুন্দরভাবে থাকছে। আগে তার পাশেই রয়েছে যে জায়গাটা, সেখানে আগে থাকতো, এই যে জায়গাটা কাশ্মীরি পণ্ডিতদের জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে। জম্মু মে তো যাই হোক, আমি সেভাবে ভিডিওটা দিতে পারছি না, মানে একের পর এক আমার বিপর্যয় আসছে, তার জন্য মেন্টাল আমার ঠিক নেই, মানে খুবই কষ্টের মধ্যে দিন কাটছে। তার মাঝেও আমি নিজেকে মানে ভুলে গিয়ে, সেই কষ্টটাকে ভুলে গিয়ে আমি ভিডিওগুলো টুকরো টুকরো যেটুকু পাচ্ছি আমি তোমাদেরকে দেবার চেষ্টা করছি। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো। তা Thank you.
বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। ভালোভাবে থাকবে এবং আমিও এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।